হ্যালো আর নমস্কার বন্ধুরা, শিলং তীর ফর্মুলা ইউটিউব চ্যানেলটাতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য যেটা 22 অক্টোবর 2019 মানে টিউজডের জন্য শিলং তীরের হাউস এন্ডিং আর নাম্বার নিয়ে এসেছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি এখনও সাবস্ক্রাইব করেন নি, তাহলে বন্ধুরা ডেইলি এমন আরও অনেক অনেক নতুন নতুন তীর রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ বন্ধুরা, এই চ্যানেলটাতে আমরা রেগুলারলি আপনাদের জন্য এমনই নতুন নতুন তীর রিলেটেড ভিডিও নিয়ে আসি যা আপনাদের দেখা অতি জরুরি যদি আপনারা নাম্বার নিয়ে থাকেন। তো তাই বন্ধুরা, আপনারা বেশি দেরি করবেন না, জলদি জলদি আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো আমাদের আগে এখানে লিখতে হবে শিলং তীর, যা রেজাল্ট আসছিল স্যাটারডেতে, কারণ কারণ কি মানডেতে গেম অফ ছিল শিলং তীরতে, স্যাটারডেতে রেজাল্ট আসছিল, আমি সেটা লিখবো। রেজাল্ট আসছিল ফার্স্ট রাউন্ড 65 আর সেকেন্ড রাউন্ড আসছিল 72, ঠিক আছে। তো আমি দিচ্ছি এখানে 22 অক্টোবর জন্য, তো এখানে লিখবো 22 অক্টোবর, লিখবো 10 আর এখানে লিখবো 2019, ঠিক আছে। তো আমি আগে এখানে আপনাদের কাছে যেটা 65 আর 72 যেটা রেজাল্ট আসছিল ওই রেজাল্ট দিয়ে আমি আপনাদের জন্য যেটা 22 অক্টোবর 2019-এর জন্য আমি শিলং তীরের হাউস এন্ডিং আর নাম্বার বের করে দিব। তো ওটার জন্য আমাদের আগে কি করতে হবে, আগে আমাদের কিছু করতে হবে না, বাস আমাদের এই ভিডিওটাকে লাইক করতে হবে। কারণ বন্ধুরা, আপনি যদি আমাদের ভিডিওটাকে লাইকই না করেন, তাহলে আমাদের এত যেটা কষ্ট আছে ওই কষ্টটা আমাদের বেকার হয়ে যায়। তাই আমাদের কষ্টটাকে অল্প সফল বানান এই ভিডিওটাকে লাইক করে। তো বন্ধুরা, যদি ভিডিওটা লাইক হয়ে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটাকে আমরা আগে বাড়াই। তো বন্ধুরা, আমাদের ফর্মুলা শুরু করি। আমাদের এখানে আগে লিখতে হবে 65, তারপর লিখতে হবে 72, তারপর লিখতে হবে 65, ঠিক আছে। তো এখানে প্লাস করলে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 9, এখানে হবে 8, এখানে হবে 1। তো এখানে এখানে প্লাস করলে হবে 3, এখানে হবে 1, এখানে হবে 7, এখানে হবে 9। তারপর প্লাস করলে হবে 4, এখানে 8 হবে, এখানে হবে 6, এখানে হবে 2, এখানে হবে 4, এখানে হবে 6, ঠিক আছে। তো আমরা আগে এখানে লিখবো 72, তারপর লিখবো 65, তারপর লিখবো 72, ঠিক আছে। প্লাস করলে হবে এখানে 9, এখানে হবে 8, এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে 9। এখন এখানে প্লাস করলে হবে 7, এখানে হবে 9, এখানে হবে 3, এখানে হবে 1। তো আমরা এখানে প্লাস করলে হবে 6, এখানে হবে 2, এখানে হবে 4, এখানে হবে 8, এখানে হবে 6, এখানে হবে 4, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা আগে এখানে লিখবো হাউস, তারপর দেবো এখানে এন্ডিং, তারপর দেখবো এখানে নাম্বার। তো বন্ধুরা, আমরা হাউস কোথাতে নেবো, হাউস নেবো এখান থেকে আর এখান থেকে। তো আমরা হাউস নেবো 2 হাউস, 4 হাউস, 6 হাউস আর 8 হাউস। আমাদের 4টা হাউস আমরা পেয়ে গেছি, কিন্তু এখন আমরা এন্ডিং আর আমরা নাম্বার আমি আপনাদের সামনে বের করে দিব। কিন্তু বন্ধুরা, আমরা এন্ডিং আর নাম্বার দেওয়ার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব কি বন্ধুরা, যদি আপনারা এখনও আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে যদি এখনও সাবস্ক্রাইব করেন নি, তাহলে বন্ধুরা ডেইলি এমনই অনেক অনেক নতুন নতুন তীর রিলেটেড ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারণ বন্ধুরা, এই চ্যানেলটাতে আমরা আপনাদের জন্য রেগুলারলি এমনই নতুন নতুন তীর রিলেটেড ভিডিও নিয়ে আসি যা আপনাদের দেখা অতি জরুরি যদি আপনারা নাম্বার নিয়ে থাকেন। তো তাই বন্ধুরা, আপনারা বেশি দেরি করবেন না, জলদি জলদি আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড সাথে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবেন। এতে আমরা যখনই ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটার নোটিফিকেশান আপনারা পৌঁছে যাবে। তাই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববেন না কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কি করব না, করব কি করব না, দাঁড়িয়ে ভাবতে থাকলে ভাবতেই থাকবেন। তাই না ভেবে আপনারা জলদি জলদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, এন্ডিং আমরা নিব সিম্পলি এখান থেকে। তো এন্ডিং হবে আমাদের 6 এন্ডিং আর 4 এন্ডিং, ঠিক আছে। তো চলুন দেখে নিই, যদি এই হাউস এন্ডিং থেকে নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কী হতে পারে। ডাইরেক্ট নাম্বার হতে পারে 2 হাউসের 26, 24, 4 হাউসে হতে পারে 46, 44, 6 হাউসে হতে পারে 66, 64,
এইটাও যে হতে পারে বন্ধুরা 86 আর 84। তো দেখতে পাচ্ছেন এই যে এই 8টা নাম্বার থেকে যেটা নাম্বার আসতে পারে, 22 অক্টোবর 2019 মানে টুইস্টের জন্য। তো বন্ধুরা আপনাদের কী লাগে, যদি এইখান থেকে নাম্বার আসে তাহলে কোন নাম্বারটা আসতে পারে, আপনারা যেটা নিচে কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা যদি আপনাদের লাগে কি এখান থেকে নাম্বার আসবে না, আপনাদের অন্য কোনো টার্গেট আছে, তো আপনাদের কী টার্গেট সেটাও আপনারা নিচে যেটা কমেন্ট বক্স আছে ওটাতে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। যার টার্গেট সাকসেস হবে, আমি ওর নাম, যেটা 23 অক্টোবর 2019-এর জন্য আমি যেটা ভিডিও বানাবো ওখানে আমি ওর নাম অবশ্যই নিব। তো বন্ধুরা আশা করছি কি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের কাছে সবাইকে এই ভিডিওটাকে শেয়ার করবেন যাতে ওরাও এই ভিডিওটাকে দেখে নিজের লস রিকভার করতে পারে। তো বন্ধুরা ফিরছি এমন আর একটা নতুন ভিডিওর সাথে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।